লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে তিন দিন আমদানি রপ্তানি এবং দুই দেশের পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 9টা থেকে বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি এবং দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। ভারতের লোকসভা নির্বাচনের জন্য আগামী 19 এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে 7 দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের 543টি আসনে এই নির্বাচন হবে। এজন্য 17 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে। আগামী 20 এপ্রিল থেকে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।